ভাবতো যে আমার ওখানে গেলি কিভাবে চিকিৎসা করব, বা কোনো শরীরে যদি কোনো প্রবলেম হয় বা কোথায় চিকিৎসা করব বা কোথায় যাব, বা কোম্পানি চিকিৎসা করায় কিনা, বা কোম্পানি কোনো সেরকম ব্যবস্থা আছে কিনা। তো সেই কাছে যে ডালগুলো থাকে সে ডালে কিন্তু কাঁটা আছে, আর পাম ফলেও কিন্তু কাঁটা আছে। তো এই কাঁটা যদি তোমার কোনো জায়গায় লাগে বা ঢোকে তাহলে কিন্তু তোমার প্রচণ্ড ব্যথা। তো বলবি যে আমি এরকম মাসে 3-4 দিনও করতে পারি, কিন্তু না, এই যে ছুটি করলে তোমার যে বেতনটা দেওয়া হবে এটা কিন্তু মাসে কিন্তু একটাই, দ্বিতীয়বার মারলে তোমার হয়তো দেবে না কিন্তু তোমার। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে এলাম একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো যেহেতু তোমরা যারা পাম মালয়েশিয়ার পাম বাগানের কাজে আসছো, তা তোমরা হয়তো অনেকে ভাবছো যে আমার ওখানে গেলি কীভাবে চিকিৎসা করব, বা কোনো শরীরে যদি কোনো প্রবলেম হয় বা কোথায় চিকিৎসা করব বা কোথায় যাব, বা কোম্পানি চিকিৎসা করায় কিনা, বা কোম্পানি কোনো সেরকম ব্যবস্থা আছে কিনা। তো সেই সব বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তো তোমরা ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে। আর হ্যাঁ গাইজ, আমার সাথে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। মালয়েশিয়ার পাম বাগানে নতুন নতুন ভিডিও আপডেট তোমাদের আমি দিয়ে থাকি। তো আশা করি ভিডিও ভালো লাগবে। তো চলো ভিডিও শুরু করা যাক। তো মেনলি আমি চলে আসলাম, দেখো যেহেতু পাম বাগানের কাজ, তো পাম বাগানের কাজ কিন্তু একটু কষ্টেরই কাজ, তার জন্য তোমার তোমার চিকিৎসার প্রয়োজন হতে পারে। তোমার কাজ করতে করতে কিন্তু নতুন যারা আসবে তারা কিন্তু কাজ করার 2-3 দিন কিন্তু প্রচণ্ড তোমার গায়ে ব্যথা থাকবে। তো যেহেতু পাম বাগানে কষ্টের কাজ, তার জন্য আর কি বলা হচ্ছে যে তোমরা এসে প্রথম কোথায় চিকিৎসা করবে বা কোথায় যাবে। আর হ্যাঁ, এখানে কিন্তু যে পাম গাছের যে ডালগুলো থাকে সে ডালে কিন্তু কাঁটা আছে, আর পাম ফলেও কিন্তু কাঁটা আছে। তো এই কাঁটা যদি তোমার কোনো জায়গায় লাগে বা ঢোকে তাহলে কিন্তু তোমার প্রচণ্ড ব্যথা হবে, বা প্লাস ইনফেকশনেরও ভয় আছে। তো তার জন্য তোমার যে কোম্পানির ডাক্তার আছে কিনা বা বাইরে যেতে হয় কি না, তো সেই বিষয়ে তোমাদের কথা বলবো। তো হ্যাঁ, যারা যেসব যে কোম্পানিতে তোমরা আসছো, অনেকে ফিল্টার কোম্পানিতে আসছে, বা কোনো ইউপি কোম্পানি বা সেমডারবি, মালয়েশিয়াতে পাম বাগানে অনেক কোম্পানি আছে, তা তোমরা যে যে কোম্পানিতে আসছো কোম্পানির ভিতরে কিন্তু ডাক্তার থাকে বা ক্লিনিক দোকান আছে, মেডিকেল শপ আছে। তা তোমরা ওখানে যাওয়ার পরে তোমরা হয়তো গিয়ে বলবে যে আমার এরকম কাটা ফুটেছে, বা আমার হাত পায়ে ব্যথা হয়েছে, আরও যে অন্যান্য যদি তোমার কোনো অসুবিধা হয় শারীরিক, তা তোমরা গিয়ে পুরো ডাইরেক্ট খোলাখুলি তোমরা বলতে পারো, কোনো প্রবলেম নেই। যেহেতু কোম্পানির ডাক্তার, আর তোমার কোম্পানির যে তোমার যে ওষুধ দেবে, বা প্লাস তোমার যদি কোনো ইঞ্জেকশন বা অনেক কিছু লাগে, সেগুলো টাকা পয়সা কি তোমরা দেবে? না, এটা তোমাদের কোনো কিছু দেওয়া লাগবে না, কোনো পে করা লাগবে না, এটা সম্পূর্ণ কিন্তু কোম্পানির। হ্যাঁ, যে তোমার মানে কোনো যদি ছোটোখাটো কোনো প্রবলেম হয় সেটা কিন্তু তোমার এখানে সাইড থেকেই তোমার চিকিৎসা করা হবে। আর যদি তোমার কোনো কোনো বড় প্রবলেম হয় বা কোনো বড় শারীরিক প্রবলেম হয়, তা তোমার বাইরে হসপিটাল আছে, তোমার হসপিটালে ডাক্তার নিয়ে যাবে, ওখানে যা যেরকম চিকিৎসা হয় সেরকম চিকিৎসা করাবে। আর ওখানে যে তোমার যে বিলটা হবে সেই বিলটাও কিন্তু তোমার কোম্পানি পে করবে। মানে মেনলি তোমার সম্পূর্ণ তোমার তুমি যখন কোম্পানির আন্ডারে চলে আসবে বা কাজে চলে আসবে, তখন কিন্তু পুরো তোমার দায়িত্ব কিন্তু কোম্পানি, সব কিছু তোমার কোম্পানি দেখবে, সব কিছু তোমার কোম্পানি, কোনো প্রবলেম হয় তোমার কোম্পানি বা মেডিকেলও কোনো আনফিট হয়, তারপরেও কোম্পানি চিকিৎসা করবে, না ঠিক হয় তারপরে কিন্তু দেশে পাঠিয়ে দেয়, এটা সব কোম্পানিতে একই নিয়ম। আর হ্যাঁ, যারা তোমরা যারা কন্ট্রাক্টে কাছে কাজ করবে, কন্ট্রাক্টে কাজ করলে কিন্তু তোমার ডাইরেক্ট ছুটি মারা যায় না, মানে যেমন আমি তোমার বলছি ভালো করে বুঝিয়ে তোমাদের, যে হয়তো তুমি যদি বেসিকে কাজ করো, তো তোমার বেসিকে কাজ করলে তুমি ধরো আজকে কাজ করলে তোমার আজকে গায়ে প্রচণ্ড ব্যথা হয়েছে, তুমি কালকে কাজে যাবে না। তা তুমি যদি কালকে কাজে না যাও তোমরা, তা তোমরা সকালবেলা না উঠতে পারো বা নাও যেতে পারো, শুয়ে থাকতে পারো। আর যদি তুমি কন্ট্রাক্টের আন্ডারে কাজ করো, তাহলে কিন্তু তুমি যদি তোমার আজকে গায়ে ব্যথা হলো, তুমি কালকে কাজে যাবা না, তারপরেও কিন্তু তোমার সকালবেলা অফিসে যেখানে হাজিরা দিয়ে আসতে হয় ওখানে তোমার যেতে হবে, ওখান থেকে একটা মেডিকেল
স্লিপ নিয়ে আসতে হবে যে হ্যাঁ আমার শরীর খারাপ, আমার গা হাত পায়ে ব্যথা বা অন্য কিছু হয়েছে, তো আমি আজকে কাজে যাব না। তো কোম্পানি থেকে তোমার একটা রিসিপ্ট দেবে, ওই রিসিপ্টটা নিয়ে তোমার যে সাইডে যে মেডিকেল ক্লিনিক ডাক্তার থাকে ওখানে তোমার যাওয়ার পরে তুমি ওই স্লিপটা তোমার দেখাবে। দেখানোর পরে তুমি তোমাকে জিজ্ঞাসা করবে যে তোমার কী প্রবলেম। তোমরা হয়তো বললে যে আমার এরকম একটা প্রবলেম, তোমরা বললে, বলার পরে তোমার ওষুধ দিলে তোমার কিন্তু ওই যে স্লিপটা তুমি জমা দিয়েছো ডাক্তারের কাছে ওখান থেকে কিন্তু এমসি একটা তুলে দেবে। এমসি মানে যে তোমার যে কাজ করো, যে তোমার দিনে যেটা বেসিক যে রোজটা আর পরে সেই দিনের বেসিকটা কিন্তু তোমার দিয়ে দেবে। মানে মেনলি তুমি যে ছুটি করলে তোমার কিন্তু ওদিনকারে টাকাটা তোমার কাটা হলো না, তুমি কিন্তু টাকাটা পেয়ে গেলে। হ্যাঁ, বাট অনেকে হয়তো বলবে যে আমি এরকম মাসে 3-4 দিনও করতে পারি, কিন্তু না, এই যে ছুটি করলে তোমার যে বেতনটা দেওয়া হবে এটা কিন্তু মাসে কিন্তু একটাই, দ্বিতীয়বার মারলে তোমার হয়তো দেবে না কিন্তু তোমার যে বেতনটা কাটবে না। যারা কন্ট্রাক্টে কাজ করো তারা কিন্তু ডাক্তারের কাছে স্লিপ না নিয়ে এসে গেলে পরে কিন্তু তোমার একটা বোনাস পাওয়া আসে, ওই বোনাসটা কিন্তু তোমার কেটে দেবে। আরে আর বেসিকের কিন্তু গেলেও হয় না গেলেও হয়, বেসিকের কোনো বোনাস বা কিছুই কাটে না। তারপর যদি তোমরা যদি মনে করো যে আমরা মাসে একদিন ছুটি করব, সেটা আমরা টাকা নেবো বা আমরা ওই একদিনের আমরা হাজিরি তুলে নেবো, তা তোমরাও এই সেম পজিশন করতে পারো। যেমন সকালবেলা গিয়ে তোমার রিসিপ্টটা নিয়ে এসে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে তারপরে তোমার দেখানোর পরে তোমাদের হয়তো বলবে যে কী সমস্যা, তোমরা একটা সমস্যা বললে, বলার পরে তোমার ওষুধ দিলে তোমার একদিন গায়ের ওখানে ওরা ডাক্তার লিখে দেবে। ওই লিখে দেওয়ার পরে তোমার কিন্তু ওই দিনকো ঘরে টাকাটা তোমার কিন্তু কাটবে না বা তোমার ছুটিও হলো না, তুমি কিন্তু ঘরে বসে তোমার কিন্তু ওই দিনকো বেসিকটা তুমি পেয়ে গেলে। এটা কিন্তু মাসে একবার, তো আশা করি বুঝতে পেরেছ। আর মেডিকেলের ব্যাপারে তোমার তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে মেডিকেলের কোনো প্রবলেম হলে তোমাদের কিন্তু পুরো চিকিৎসা কিন্তু কোম্পানির, তোমাদের কোনো বাইরে যাওয়া লাগবে না, ডাক্তারও কিন্তু কোম্পানির। হয়তো কালকে ছুটি করলে আজকে কালকে ডাক্তার আর মানে যে ডাক্তার আমাদের পারফেক্ট ডাক্তার মানে পারমানেন্ট ডাক্তার সেটা হয়তো যদি না আসে কিন্তু তারপরেও কিন্তু বাইরের থেকে ডাক্তার নিয়ে আসে, ডেলি ডাক্তার মানে ডেলি ডাক্তার নিয়ে আসে, একটা ঘর করা আছে ওই ডাক্তার ওই ঘরেই ওরা সকাল 6টার থেকে 8টা পর্যন্ত থাকে, 8টার পরে চলে যায়, আবার 3টের সময় আসে, 3টের থেকে 4:30 পর্যন্ত থাকে, এটা হচ্ছে ওদের টাইম। আর তোমার যদি হঠাৎ করে বা রাত্রে বা কোনো প্রবলেম হলো তাহলে সব ঘরের নাম্বার দিয়ে আছে, তোমরা নাম্বারে ফোন করতে পারো, ফোন করলে তোমার তুরান্ত নিয়ে এসে তোমার চিকিৎসা করানো হবে। তো যারা আসছো চিকিৎসা নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই, সব কোম্পানি কোনো ভয় নেই, আসো নিশ্চিন্তে কাজ করো। তো আশা করি তোমরা মেডিকেল ব্যাপারটা বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তোমার তো ততক্ষণ তোমরা ভালো থেকো, খুদা হাফেজ, বাই বাই।